ইউক্রেনের সামনে সামরিক সহযোগিতার টোপ ঝুড়িয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে অনুসন্ধানের শর্তেই অনুদানের ছাড় দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্টকে অভিশংসনে শুনানিতে উঠে এসেছে এই সব তথ্য, যদিও হোয়াইট হাউসের অভিযোগ অনুদান আটকে রাখার পেছনে যৌক্তিক কারণ ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের বিষয়ে প্রকাশ্য শুনানি শুরু হবে বুধবার। এর আগে রুদ্ধদ্বার শুনানিতে ইউক্রেনের যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বিল টেইলর বলেছেন অনেক তথ্য, জানান ডেমোক্র্যাট নেতা জো বাইডেন আর তার ছেলের বিরুদ্ধে অনুসন্ধানে ইউক্রেনকে চাপ দিতে $40 কোটি সামরিক সহযোগিতা আটকে রেখেছিলেন ট্রাম্প। ইউক্রেনের ঘটনা যাচাই করতে মার্কিন কংগ্রেস এবার ডেকে পাঠিয়েছে হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফকে। অনুদান আটকে থাকার পেছনে তিনটি বিষয় কাজ করছিল, ইউক্রেনের দুর্নীতি, অন্য দেশের এতে সংশ্লিষ্টতা এবং মার্কিন বিচার বিভাগের অনুসন্ধানে ইউক্রেনের সহযোগিতা। আমাদের পররাষ্ট্র নীতি অনুযায়ী এটা খুব সাধারণ ঘটনা, বাইডেনের জায়গায় অন্য কেউ থাকলেও এর হেরফের হতো না। রিপাবলিকান পার্টির অভিযোগ, রাজনৈতিক কারণে ট্রাম্পকে ফাঁদে ফেলার চেষ্টা করছে বিরোধীরা। অভিশংসনের এই ষড়যন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ক নীতিমালা হয়তো তেমন স্পষ্ট নয়, কিন্তু আলোচনার মাধ্যমেই সেটা স্পষ্ট করা যেত, যা ডেমোক্র্যাটরা করেননি। তাদের প্রকাশিত অনুলিপিতে এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের স্বার্থ পরিপন্থী কিছুই ট্রাম্প করেননি। অভ্যন্তরীণ রাজনীতিতে স্বার্থ হাসিলে বিদেশি রাষ্ট্রের সহযোগিতা চেয়েছেন ট্রাম্প, এমন অভিযোগে আগস্টে শুনানি শুরু হয় মার্কিন কংগ্রেসে। সত্যতা প্রমাণ হলে অভিশংসনের মুখে পড়তে পারেন মার্কিন প্রেসিডেন্ট। নুসাদ কামাল, যমুনা নিউজ।